2 বছরের এক শিশু সহ একই পরিবারের 5 জনকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের থরগই থানার অন্তর্গত খেবরারাজপুরে। পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা এক প্রৌঢ় পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা এক প্রৌঢ় দম্পতি তাদের মেয়ে পুত্রবধূ এবং নাতনিকে খুন করেছে। মৃতেরা হলেন রামকুমার যাদব বয়স 55, তার স্ত্রী কুসুম দেবী বয়স 52, মেয়ে মনীষা বয়স 25, পুত্রবধূ সবিতা বয়স 27 এবং নাতনি মীনাক্ষী মাত্র 2 বছর বয়স। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শনিবার সকালে রামকুমারের বাড়ি থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোতে দেখেন তারা। ঘরে আগুন লেগেছে এই আশঙ্কা করে বেশ কয়েকজন মিলে রামকুমারের বাড়িতে ঢুকতেই আঁতকে ওঠেন। তারা দেখেন চার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে 5 জনের রক্তাক্ত দেহ। একটি ঘরে দাও দাও করে জ্বলছে আগুন। বাড়ির এক কোণ থেকে রামকুমারের বছর 5-এর নাতনিকে উদ্ধার করেছে স্থানীয়রা। তার চোখে মুখে তখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই বাড়ি থেকে 5 জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকারীদের খুঁজে বার করতে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য দাবি জোরালো হচ্ছে এলাকায়।